من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك بالشرك الاستيك تكب غر رجتار شاب غنغان हजार सलाम सत्य के सृष्टिकुलेर श्रेष्ठ महान सृष्टिकुलेर श्रेष्ठतम तमार प्रिय सकार पड़े सलत सलाम पठाओ गौरव जोग थेके जोग जुगंतरे अल्लाहुम्मा सल्ली आला सैयदीना मौलाना वाला आले मौलाना एक तो मोहब्बत के साथ जुड़े से पढ़ो अल्लाहुम्मा सल्ली अला सैयदीना مولانا محمد وعلى آله سيدنا مولانا আমরা একটু মহব্বতের সাথে দ্রুত শরীর পড়তে পারবো না আত অনেক মানুষ প্রায় সরু পড়ে মানুষ হবে একটু জোরে শুরু করেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা চমকিয়ে উঠল জলেব বিশ্বলোকের ভাগ্য তারা চমকিয়ে উঠল জলেব বিশ্বলোকের ভাগ্য তারা মানবর তন্নবী যখন এলেন দরায় জাগল সারা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা শিবে আবু তালিব শেখে কারাগার কাটল সেতায় তোমার বহুদিন হলো পার শিবে আবু তালিব শেখে কারাগার কাটল সেতায় তোমার বহুদিন হলো পার নাকে না ঘুমে
কত রাত কেঁদে কেঁদে দিন কায়েমের তরে দর জো দরে দর হে রাসূল এসে গেল বদর উহুদ খন্দক পরিকা জানমাল দিয়ে পাস হল সে পরিকা অবশেষে হয়ে গেল ইসলামের বিজয় তরি রাসূল আমার বলে দিলেন খাইরুল কুরুনি করনি একটু জোরে সুরে পড়ুন বালা গালাউলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খসালিহি রাহ দাই রুসমে আজাব রাহ বেলালি না রহি রহ গই রুসমে আজাব রাহ বেলালি না রহি ফলসফা রহ গই তলকিন গজালি না রহি বলা গলা বিকমালিহি কশাবত দুজা বি জমালিহি হাসনাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি। ঐতিহ্যবাহী খাসগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি এবং আজকের এই অধিবেশনের সম্মানিত সভাপতি আপনাদের অত্র গ্রামের সম্মানিত ইমাম খতিব হযরত মাওলানা আলী আহমদ সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সম্মুখে বসা মুরব্বিয়ানে আজাম, আমাকে সবাই চিনেন, আমিও এখানে ম্যাক্সিমাম সবাইকে চিনি। আমি আসলে নিজেকে সৌভাগ্যবান মনে করি, কারণ এই এলাকায় আপনাদের নুন নিমকে আমি আজকে আমাকে আল্লাহ এই পজিশনে বা আপনাদের সম্মুখে আসার যে তৌফিক দান করেছেন, আমিও আল্লাহর শুকরিয়া আদায় করি। আর এই মাহফিলে যে আজকে আমি আসতে পেরেছি আপনাদের বিশেষ করে, কারণ এটা আমার মামুর বাড়ির এলাকা, এই এলাকায় আমার জীবনের অধিকাংশ সময় কেটেছে, প্রায় 20 বছর, 15 থেকে 20টা বছর আরও বেশি ধরেন এই এলাকায় কেটেছে, আমি এলাকা সব জায়গা চিনি। আসলে আমাদের এই মাহফিলে যদি শুধুমাত্র খাসগাঁও গ্রামেরই মানুষ আসে এই মাহফিল বড় যাবে, কথা ঠিক কিনা? আর একটু জোরে কথা বলেন, কথা ঠিক কিনা? বিশাল বড় গ্রাম, ঐতিহ্যবাহী গ্রাম খাসগাঁও গ্রাম, কথা ঠিক কিনা? বিশাল বড়, খুব সুন্দর একটা টেজ প্যান্ডেল আজকে এখানে আয়োজন করা, অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। যাই হোক প্রিয় হাজিরিন, আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমরা আখিরে জামান আর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমাদেরকে আল্লাহ আখিরে জামান আর পয়গম্বরের উম্মত হিসাবে দুনিয়ায় প্রেরণ করেছেন। আমরা মন প্রাণ কুলে জুড়ে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আমরা এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? আওয়াজে মনে হয় আমরা খুব বেশি খুশি হতে পারি না, একটু জোরে বলেন আমরা খুশি না বেজার? আমরা আল্লাহর গুণগান করি, একটু আমার সাথে একটু পড়েন। আমার ক্লান্ত হে মন অশান্ত যখন শান্তি খুঁজে পেরেশান তোমারি নাম জপে জপে জোড়ায় আমার এই প্রাণ আমার আল্লাহ মহান আমার আল্লাহ মহান আমার আল্লাহ। আল্লাহকে মহান বলতে অসুবিধা আছে? আল্লাহকে মহান না মহান নয়? আল্লাহ কম মহান না বেশি মহান? একটু জোরে বলেন তাহলে, আল্লাহ মহান এটা বলতে আমাদের কোনো অসুবিধা? একটু জোরে বলেন। আমার ক্লান্ত হে মন অশান্ত যখন শান্তি খুঁজে পেরেশান তোমারি নাম জপে জপে জোড়ায় আমার এই প্রাণ
আমার আল্লাহ মহান, আমার আল্লাহ মহান, আমার যখন তাল সাগরের ঢেউয়ে বুক কাঁপে গো দূরু দূরু, তখন আমার হৃদয় তলে জিকির উঠে আল্লাহ আল্লাহ, যখন তাল সাগরের ঢেউয়ে বুক কাঁপে গো দূরু দূরু, তখন আমার হৃদয় তলে জিকির উঠে আল্লাহ আল্লাহ, সেই জিকিরে তামে তুফান, আমার আল্লাহ মহান, আমার আল্লাহ মহান, আমার আল্লাহ মহান, আমার ক্লান্ত মন অশান্ত যখন শান্তি খুঁজে পেরেশান, তোমারি নাম জপে জপে জুড়াই আরে প্রাণ, আমার আল্লাহ মহান, আমার আল্লাহ মহান, আমার আল্লাহ মহান। আজকে গোটা পৃথিবীর মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত, কথা ঠিক কিনা? 160টা দেশে করোনা ভাইরাস আক্রমণ করেছে, আমাদের বাংলাদেশেও আক্রমণ করেছে, কথা ঠিক কিনা? আল্লাহর করোনা ছাড়া কি কোনো উপায় আছে? যে করোনা ধরেছে আল্লাহর করোনা ছাড়া এই এই মহাবয়াল মুশকিল থেকে মানুষ উদ্ধার হতে পারে না, কথা ঠিক কিনা? আমার প্রিয় হাজিরিন, আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমরা আখিরে জামানার পয়গাম্বর বিশ্বনবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাকে বলা হয়েছে শানে রিসালত আলোচনা করার জন্যে। শানে রিসালত মানে নবীর প্রশংসা, নবীর গুণগান। আল্লাহ রাব্বুল আমিন আল্লাহর গুণগান যেভাবে শেষ করা যায় না, নবীর গুণগান ঠিক তেমনিভাবে শেষ করা যায় না, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিনের গুণগান যেভাবে মানুষ শেষ করতে পারে না, নবীর গুণগান ঠিক তেমনিভাবে মানুষ লিখে বলে পড়ে শেষ করতে পারে না। জীবন যদি যায় আল্লাহর গুণগানও শেষ হবে না, নবীর গুণগানও শেষ হবে না। হুকা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। হে নবী, আপনি বলে দিন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি, আমার তারিফ লেখার জন্য, আমার প্রশংসা করার জন্য যদি সমুদ্রের জল কালি বানানো হয়, সাত সমুদ্র তেরো নদী, তার সাথে সাথে যদি আরো সাত সমুদ্র তেরো নদী লাগানো হয়, তারপরেও কালি শেষ হয়ে যেতে পারে, আমি আল্লাহর গুণগান লেখা শেষ হবে না। হক সুবহানাল্লাহ। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার করুণা লেখা শেষ হবে না, যদিও লেখি প্রভু জীবন ভরে। হোক আলহামদুলিল্লাহ। আস্তা জীবন যদি আমরা লেখি, আল্লাহর প্রশংসা লিখে শেষ করা যাবে? আরেকটু জোর বলে, আল্লাহর প্রশংসা লেখা শেষ করা যাবে না? ঠিক তেমনিভাবে আমার নবীর প্রশংসা লেখা শেষ করা যাবে না। আমাদের মাজহাবের ইমাম ইমাম আবু হানিফা তার কাসিদাতুন নুমানের মধ্যে বলেন, লাউ আল্লাল বিহারা মিজাদুহুম মাশরাব আকলামুন জুল্লা লিজাকা লা ইয়াকদিরা সাকালানে ইয়াজমাউ কদরহু আবাদান ওয়া মাসতাতাউ লাহু ইদরাকা। সমুদ্রের জল তোমার তারিফ লেখার জন্যে, সমুদ্র জল কালি যদি হয় বানানো, তোমার তারিফ লেখার জন্যে গাছকে যদি কলম হয় সাজানো, লাইয়াক দিরা সাকারানে ইয়াজমাউ কদ্রাহু, পারবে না কেউ করতে দম জমা, মর্যাদা তুর জিন ইনসানে হবে না সফল তেমনি পেতে, যেমনি তুমি গুণে অমানে হোক সুবহানাল্লাহ।
আল্লাহর প্রশংসা লেখা যেভাবে শেষ করা যায় না, রাসূলুল্লাহর প্রশংসা লেখে বলে শেষ করা। সুবহানাল্লাহ। এখন আল্লাহর প্রশংসা লাগে, আল্লাহ রাসূলের প্রশংসা লাগে, শুনেন আমাদের আমাদের মর্যাদা কি, আমরা আখেরে জামানার উম্মত, কথা ঠিক কি না? হযরত আদম আলাইহিসসালাম তার সন্তান শীষ, শীষের পেশানির মধ্যে আখেরে জামানার পয়গাম্বর, পয়গাম্বরের রূহটাকে সংরক্ষিত দেখতে পেলেন। হযরত আদম আলাইহিসসালাম বললেন, বাবা রে তোমার পেশানির মধ্যে আমি আখেরে জামানার পয়গাম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর রূহ মোবারকটাকে আমি সংরক্ষিত দেখতে পাচ্ছি। হযরত শীষ বলেন, আব্বাজান, আখেরে জামানার পয়গাম্বরকে কার কথা আপনি বললেন? হযরত আদম আলাইহিসসালাম বলেন, বাবা শীষ, আখেরে জামানার পয়গাম্বরকে সেটা শোনার তোমার দরকার নাই, তার ফজিলত কেমন হবে সেটা শোনার দরকার নাই, শুনো তার উম্মতের ফজিলত আল্লাহ কেমন করে দিবেন, উম্মতের ফজিলত কেমন হবে, নবীর ফজিলত কেমন হবে এটা দরকার নাই, উম্মতের ফজিলত কেমন হবে একটু শুনেন। শীষ বললেন, বাবা আমাকে একটু শোনাও তার উম্মতের ফজিলত কেমন হবে। হযরত আদম আলাইহিসসালাম বললেন, হে শীষ, তোমার বাবা আদম আল্লাহ বলেছিলেন বেহেশতে যাও, বেহেশতে যাও, যে কোনো জায়গায় ঘুরতে থাকো কোনো অসুবিধাই নাই। আল্লাহ বলেছিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। ওই গাছের নিকট যেও না, এই গাছের নিকট গেলে জালিম হয়ে যাবে, তুমি ওই গাছের নিকট যেও না। আমি ওই নিষিদ্ধ গাছের ফল বক্ষণ করলাম, একটা নিষিদ্ধ গাছের ফল বক্ষণ করার কারণে আল্লাহ রাব্বুল আমিন বেশ থেকে আমাকে দুনিয়ায় দিয়ে দিলেন, দুনিয়ায় দিয়ে দিলেন, 300 বছরের উপরে আমি কাঁদলাম, 300 বছরের উপরে কাঁদার পরে আল্লাহর কাছে যখন আমি বললাম রাব্বানা, সবাই বলল রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লান তাগফির লানা ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 300 বছরের উপরে কান্নাকাটির পরে যখন আল্লাহর কাছে আমি দোয়া করলাম, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করলেন, আমাকে আলোর মুখ দেখালেন, অন্ধকার থেকে আলোর আলোতে বের করে নিয়ে আসলেন। অন্যায় কাজ করেছেন কয়টা? একটা। কয়টা করেছেন? একটা। আল্লাহ বলেছেন এই গাছের নিকট যেন আমি চলে গিয়েছিলাম, ওই গাছের ফল বক্ষণ করেন আমি বক্ষণ করেছি, একটা আইন অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। আখেরি জামানার পয়গাম্বরের উম্মতেরা দৈনিক যদি একটা নয়, দুইটা নয়, 5টা 10টা 100টা গুণা করে আর ঘুমানোর পূর্বে একবার যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার দোয়াটা কবুল করে নেবেন। হুকাস সুবহানাল্লাহ। আমরা সব ফজিলতপূর্ণ কম না বেশি? একজন নবী 300 বছরের উপরে আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন আর আমাদের কথা বলেন, তারা যদি 10টা 20টা 100টা আইন অমান্য করে সন্ধ্যায় ঘুমানো যাওয়ার পূর্বে যদি বলে আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি ভিক্ষুকের মতো তোমার কাছে হাত পাততেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ মাফ করে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা মর্যাদা কম না বেশি? বিশাল মর্যাদার অধিকারী আমরা। সুবহানাল্লাহ। আমরা নবীর মর্যাদার চাইতে আমাদের মর্যাদা, দেখেন দুনিয়ার সমস্ত পয়গাম্বরের যত উম্মত সবার চাইতে আমাদের মর্যাদা বেশি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাত, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত। এজন্য রাসূলুল্লাহ বলেন কিয়ামতের ময়দানে তাবাম পয়গম্বরদের উম্মত হবে 120 কাতার, সব নবীদের উম্মত হবে 120 কাতার, তার মধ্যে আমি নবীর উম্মত হবে 80 কাতার। সুবহানাল্লাহ। সব নবীর আমরা লাগাইয়া সব নবীর উম্মত কিয়ামতের মাঠে হবে 120 কাতার। আমার নবী বলেন আমার উম্মতই কেবল হবে 80 কাতার। সুবহানাল্লাহ। আর সব নবীর উম্মত মিলাইয়া 40 কাতার। আবার রাসূলুল্লাহ বলেন আমার উম্মতেরা যতক্ষণ পর্যন্ত আল্লাহ আর বেহেশতে ঢুকবে না ততক্ষণ পর্যন্ত কোনো নবীর উম্মতকে আল্লাহ বেহেশতে যেতে দিবেন না। হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই আমাদের দিয়ে আল্লাহ বেহেশতাকে উদ্বোধন করাবেন। সুবহানাল্লাহ। আমরা অত্যন্ত ফজিলতপূর্ণ আমার নবীর কারণে, কথা ঠিক কিনা? আমরা আমার একজন নবীর উম্মত,
যে নবীর উম্মত হওয়ার জন্য আগের যুগে মূসা আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, ঈসা আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাকে আখেরি জামানার নবীর উম্মত হিসাবে একবার তা দুনিয়ায় প্রেরণ করো। সুবহানাল্লাহ, নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করতেছেন, আল্লাহ আমাকে ওই নবীর উম্মত বানাও। আমরা তো এটুরমা ফেটুরমা হলে এমনি উইয়ে বইতাছি, কথা ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে সাইয়া আইছি নি? একটু জোরে কই না, সাইয়া আইছি না? আমরা সব এমনি ইয়ে বইছি, নবী হকলে কইরা এই নবীর উম্মত বানাও। আমরা কোনো দরখাস্ত নাই, উইদাউট অ্যাপ্লিকেশনে আমরা এই আল্লাহ সরাসরি উম্মত বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ, আমার প্রিয় হাজিরের জন্য আমরা এমন নবীর উম্মত যে নবীর মর্যাদা ফজিলত অত্যন্ত বেশি, তামাম পৃথিবীর সমস্ত পয়গাম্বরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে চৌকে দেখেছেন আমার নবীকে সেই চৌকে নয়, আমার নবীকে আল্লাহ আলাদা চৌকে দেখেছেন। তামাম পৃথিবীর সমস্ত পয়গাম্বররা, আজকে এই মাস হচ্ছে রজব মাস, এই মাস কোন মাস? রজব মাস। এই রজব মাসে আমার নবীর যে মেহরাজ হয়েছে, এই মেহরাজের ঘটনাকে যদি আমরা এই মেহরাজের ঘটনাটা এই মেহরাজ যে একটা মুজেজা হয়েছে রসুল্লার, রসুল্লার জীবনে যত মুজেজা রয়েছে তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ একটা মুজেজা হচ্ছে রসুল্লার মেহরাজের মুজেজা, কথা ঠিক কিনা? একটু জোরে বলো না, কথা ঠিক কিনা? কারণ সমস্ত পয়গাম্বরদের মুজেজাকে যদি আল্লাহ 1,24,000 পয়গাম্বরের মুজেজাকে যদি আল্লাহ এক পাল্লায় তোলেন আর আরেক পাল্লায় যদি আমার নবীর মেহরাজের মুজেজা তোলা হয়, তাহলে আমার নবীর মেহরাজের মুজেজার পাল্লা বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ, এই মেহরাজের মুজেজাই মুজেজার সাথে দুনিয়ার সমস্ত পয়গাম্বরদের মুজেজা টিকবে না। সুবহানাল্লাহ, কারণ দেখেন মাইকের আওয়াজ কি তৈল, আচ্ছা আমরা দূর থেকে কই মনে একটা জিকির হল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বিহাজিন আল্লাহ রাব্বুল আমিন আমার নবীকে যেভাবে দেখেছেন অন্য নবীকে এইভাবে নয়, অন্য নবীরা চেয়েছেন আল্লাহ দিয়েছেন, আর আমার নবীকে আল্লাহ আমার নবী চাইতে হয় না, আল্লাহ এমনি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আমার নবী চাইতে হয় না, আল্লাহর কাছে এমনি দিয়েছেন, অন্য পয়গাম্বর আল্লাহর কাছে চেয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আমিন ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর পয়গাম্বর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রব্বি গফিরলি আমারে মাফ করো, ওয়ালি ওয়ালিদাইয়া আমার পিতা মাতাকে মাফ করো, ওয়ালিল মুমিনিন মুমিনদের মাফ করো, ইয়াওমা ইয়াকুমুল হিসাব কঠিন হিসাবের দিনে কিয়ামতের ময়দানে আমাকে মাফ করে দিও, আমার মাতা পিতাকে মাফ করে দিও, উম্মতকে মাফ করে দিও। সাইরা কিতা করা আল্লাহর কাছে চাইতেছেন যে আল্লাহ আমারে মাফ করো, আমার বাপরে মাফ করো, মারে মাফ করো, আমার আত্মীয় স্বজন সবাই মুমিন যারা আছে সবাই দিয়ে মাফ করো। আর আমার নবী চাইতে হয় না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিয়াস্তাগফিরা লাকাল্লাহুমা তাকাদ্দামা মিন যামবিকা ওয়ামা তাআখার। হে নবী, আমি আপনার সামনের পিছনের জীবনের যত গুণ আছে আমি আল্লাহ নিজ থেকে সবগুলা মাফ করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে সাইরা, আমরা নবী আল্লাহর কাছে সাওয়া লাগছে না, আল্লাহ এখন তোমার সব ক্লিয়ার। সুবহানাল্লাহ, মূসা আলাইহিসসালাম আল্লাহর কাছে নবুয়তি চাইলেন, নবুয়তি পাইলেন আল্লাহর কাছ থেকে। নবুয়তি পাওয়ার পরে মূসা আলাইহিসসালামকে আল্লাহ বলেন, মূসা যাও ফেরাউনের কাছে ইসলামের দাওয়াত দাও, ধর্মের দাওয়াত দাও। ধর্মের দাওয়াত যখন চাইলেন তখন মূসা আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আমিনের কাছে দোয়া করলেন মূসা আলাইহিসসালাম, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হালুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মূসা আলাইহিসসালাম আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ রাব্বি ইশরাহ লি সাদরি, আল্লাহ আমার বক্ষকে উন্মুক্ত করে দাও, আমার বুকের ভিতরে যে যে ভয় আছে ভীতি আছে সবগুলো আপনি আমার বুকের ভিতর থেকে দূর করে দিন। আমি যে ইসলাম প্রচার করবো, ধর্ম প্রচার করবো, আমার বুক থেকে আপনি ভয় ভীতি সব দূর করে দিন, আমার বক্ষকে আপনি উন্মুক্ত করে দিন। কে কইরা? মূসা আলাইহিস সালাম রে, মূসা আল্লাহ কে কইরা, রব্বি ইশরাহ লি
صدري ويسر لي أمري وحلل العقدة من لساني يفقه قولي আর আমার নবীর ব্যাপারে আল্লাহ বলেন একজনে সাইরা একজন কি দেখো সাইরা যে আল্লাহ আমার বক করে আপনি উন্মুক্ত করে দিন আর আমার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা হানকা উযরাক আল্লাযী আনকাদ যহরাকা ওয়া রাফা'না লাকা যিকরাকা সুবহানাল্লাহ এক নবী কইরা আল্লাহ আমার বক করে উন্মুক্ত করে দাও আমার নবীর ব্যাপারে আল্লাহ বলতেছেন আল্লাহ আল্লাহ কেন হে নবী তোমার বক্কর আমি উন্মুক্ত করে দিলাম সুবহানাল্লাহ একজনে কইরা আমারে আমার উন্মুক্ত করো আর নবীরে আল্লাহ কইরা তোমার বক্কর আমি এমনি উন্মুক্ত করে দিলাম সুবহানাল্লাহ নবীর শান কতটুকু আমার নবী আল্লাহ নবীর যত কাজ কষ্ট হয় নবীর যত কাজ করতে কষ্ট হয় প্রত্যেকটা কাজকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে করে দিয়েছেন নবী যখনই কোনো কষ্ট পেতেন আল্লাহ আগে জবাব দিয়ে দিতেন হোক সুবহানাল্লাহ কোরআনে কারিম নাজিল হলো কোরআনে কারিম যেদিন নাজিল হলো যখন থেকে নাজিল হলো রসুল্লাহ বারবার পড়তে থাকেন বারবার পড়তে থাকেন রসুল্লাহর মনে হলো যে কোরআন যদি আমি ভুলে যাই নতুন একটা জিনিস আমার উপর নাজিল হয়েছে জন্য বারবার পড়েন আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে রসুল্লাহর এই পড়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে হলো একটা বাড়ি একটা জিনিস রসুল্লাহর জন্য একটা কষ্টকর হয়ে গেছে বারবার পড়তে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ দিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে নবী লা তুহাল্লিক বিহি লিসানাকা লিতাজানা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা লা তুহাল্লিক বিহি লিসানাকা লিতাজানা বিহি হে নবী আপনি কোরআন মুখস্ত রাখার জন্য বারবার জিহ্বা লড়াবেন না মুখস্ত রাখার দরকার নাই আপনার আপনি কি শুধু শুনেন ইন্না نحن نزلنا الذكر وإنا له لحافظون قرآن آمي نزل كرجي أبنار سينار مدت آمي حق ترك بخوك سبحان الله رسول الله بار بار پورتے تاکن اللہ رب العالمين نا پران دور کرنا ہی ایتا شنگرک کن رکھا دائیتو آمار ہاتے سبحان الله اللہ رب العالمين بولن طاہب ما أنزلنا عليك القرآن لتشقى طه ما أنزلنا عليك القرآن لتشقى আপনাকে মুসিবতের জন্য মুসিবতে ফেলার জন্য এই কোরআন আমি নাজিল করি নাই আপনি চিন্তা করার দরকার নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূল পাক দেখেন কতটুকু মর্যাদা মর্যাদা হইলাম না মর্যাদা হইলাম না এগুলা মর্যাদা সব রাসূলের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন মক্কা থেকে ইজ্জত করে মদিনায় যাওয়ার পরে রসুল্লাহ 17 মাস বা 18 মাস বাইতুল মুকাদ্দুসের দিকে নামাজ পড়েন মক্কায় যখন ছিলেন তখন কাবা শরীফকে সামনে দিয়া বাইতুল মুকাদ্দুসের দিকে নামাজ পড়তেন মক্কা থেকে ইজ্জত করে যাওয়ার পরে বাইতুল মুকাদ্দুসের দিকে নামাজ পড়েন রসুল্লাহর মনে বড় ইচ্ছা রসুল্লাহ কাবার দিকে নামাজ পড়বেন কিন্তু আল্লাহর পক্ষে আল্লাহর কাছে কিছু চান না আল্লাহর পক্ষ থেকে কোনো ওহিও আসে না বারবার আকাশের দিকে তাকাচ্ছেন বারবার মুখ তুলে আকাশের দিকে আল্লাহর কাছে তাকান যে কোনো ওহি আসে কিনা মুখ দিয়ে হইলা না যে আল্লাহ তাড়াতাড়ি আমার ওহিটা বদলাইলাও আমার কিবলা বদলাইলাও আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন কাদ নারা তাকাল্লুব ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা ক্বিবলাতান তারদাহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার নবী কাদ নারা তাকাল্লুব ওয়াজহিকা ফিস সামা আপনি বারবার আকাশের দিকে আপনি চোখ তুলে তাকাচ্ছেন এর মানে আল্লাহর কাছ থেকে কোনো একটা ওহি আসতো এটাই তো আপনি চাচ্ছেন আপনি যেদিকে ইচ্ছা ওদিকে আপনার মুখ ঘুরিয়ে নেন যেদিকে আপনি মুখ ঘুরাবেন ওইদিকে আপনার কিবলা হোক সুবহানাল্লাহ কাদ নারা তাকাল্লুব ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা ক্বিবলাতান তারদাহা فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ رسول پاک صلی اللہ علیہ وسلم مسجد حرام کے دیکھے منہ گھولن اور اخانے اللہ رب العالمین تر قبلہ نردارن کر دیلن خوگا سبحان اللہ اللہ کا سے رسول اللہ چاہیتے ہوئے نائی اٹومیٹکلی اللہ دیا دیئے سن انہوں نبیر اچھے خوب خوشتہ ہونے سایا انجون اللہ رسول اللہ اللہ دیا دیسن خوگا سبحان اللہ ولی ایک نبی ہونے کیچو سایی سن آر আল্লাহর নবীর ব্যাপারে আল্লাহ ফরমান তুমি যা চাইছো তার চাইতে আমি বেশি দিছি কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান যে
আল্লাহ রাব্বুল আমিন সূরা দুহার মধ্যে ফরমান ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী, আপনি আমি আপনাকে এমন কিছু দান করব চিরি যে দান পেয়ে আপনি নিজেই সন্তুষ্ট হয়ে যাবেন। হুকা সুবহানাল্লাহ, নিজেই সন্তুষ্ট হয়ে যাবেন। এর ব্যাখ্যা লিখেছেন তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে যে আল্লাহর কাছে আল্লাহর রসুল কি চাইবেন আর আল্লাহর রসুল রসুলকে আল্লাহ দান করবেন যেটা সন্তুষ্ট হয়ে যাবেন, এটার ব্যাখ্যায় লিখেছেন মুফাসসিরিনে কেরামগণ যে প্রত্যেক নবীর ইন্তেকালের টাইমে শেষ একটা চাওয়া আল্লাহ চাওয়ার জন্য বলেন যে তোমার শেষ চাওয়া কি। প্রত্যেক নবীকে এই অবস্থায় যে যেটাই চেয়েছে, যে নবী যেটা চেয়েছেন আল্লাহ এটা কমপ্লিট করে দিয়েছেন। আমার নবীকেও বলা হয়েছে রসুল, ইন্তেকালের টাইমে আমার নবীকেও বলা হয়েছে রসুল আল্লাহ আপনি কি চান। আমার নবী বলেছেন আমি দুনিয়ায় কিছু চাই না, পরকালে আমার উম্মতের জন্য আমি সব কিছু চাওয়া আল্লাহর কাছে রেখে দিলাম। হুকা সুবহানাল্লাহ, আমি এই পৃথিবীতে কিছুই চাই না, আখিরাতে চাবো আমার উম্মতের জন্য। সুবহানাল্লাহ, এজন্য আমার নবী এমন একজন নবী দুনিয়ার সমস্ত পয়গম্বরেরা কিয়ামতের ময়দানে আদম আলাইহিসসালাম বলবেন ইয়াওমাল কিয়ামতি ইয়া রাব্বি নাফসি আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও। শীষ আলাইহিসসালাম আমারে বাঁচাও আমারে বাঁচাও বলবেন। ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালাম ইসহাক বাপ বেটা তিনজন নবী তিনজন কিয়ামতের ময়দানে বলবেন ইয়াওমাল কিয়ামতি ইয়া রাব্বি নাফসি। মূসা আলাইহিসসালাম তার ভাই হারুন আলাইহিসসালাম দুজন নবী দুজনই বলতে থাকবেন কিয়ামতের ময়দানে ইয়াওমাল কিয়ামতি ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। সুলাইমান আলাইহিসসালাম তার বাবা হযরত দাউদ আলাইহিসসালাম বাপ বেটা দুজন নবী বলবেন ইয়াওমাল কিয়ামতি ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। 124,000 পয়গম্বর গোটা কিয়ামতের প্রান্তরে সবাই বলতে থাকবেন ইয়াওমাল কিয়ামতি ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও। এই বয়াল মুসিবতের দিনে সবাই যখন বলবে ইয়াওমাল কিয়ামতি ইয়া রাব্বি নাফসি আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও, আমরার কথা তো আর নাইও, নবী হলে দেখানো কই আমারে ভাষাও আমারে ভাষাও। আপনি কিতা লইয়া গেছো? আপনি হয়তো লইয়া যাইবা বান্দর কোনা না কিতা, নাইলেও সাতল বন লইয়া যাইতা আর কোনটা নাই আপনার, নাইলে লন্ডনের বড় বড় বিল্ডিং দুই সাইডটা লইয়া বলিয়া উদ হোক বিশাল বড় বিল্ডিং বানাইছি, আর কিছু আপনি লইয়া যাওয়ার কোনটা নাই। নবী হলে দেখানো কইবা ইয়াওমাল কিয়ামতি ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। আজকে করোনা ভাইরাস এসেছে যে সবাই খালি তরতরাইয়া খাবে, খারে ধরবো আর খারে লইয়া যাইব, কথা ঠিক কিনা? এর চাইতো লক্ষ লক্ষ গুণে পাওয়ারফুল মুসিবতের দিন হচ্ছে কিয়ামতের দিন। ওই কিয়ামতের বিশাল ময়দানে সবাই বলতে থাকবে ইয়াওমাল কিয়ামতি ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও। আমরা অবস্থা হইব ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি। আমরা কথা কইরা নবী হলে তো নফসি নফসি করবো, আমরা অবস্থা কীটা বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি বাই বাই থেকে পলায়ন করবে, বাই বাইরে তুই কোনো সময় মায়ের থেকে যায় না, যত বিপদ করুক না বাই হইব বাই কিনে লইয়া বাঁচি দেনে, মরলে দিও ভাই মরবো একলগে বাঁচলে দিও একলগে বাঁচবো, কথা ঠিক কিনা? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা সন্তান থেকে পলায়ন করবে, কারণ সন্তানের মায়ের কথা দুই নম্বরে কইছেন ওখানে, মা মায়ের বাচ্চা তুই কোনোখানে যায় না, কথা ঠিক কিনা? দুধর বাচ্চা যদি চিৎকার দিয়া খান দে মা যতই সাজে থাকুক না কেন দৌড় মারি গিয়া মায়ের বাচ্চা তাদের করে লয়, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন মুসিবত দিবেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, বাবা সন্তান থেকে পলায়ন করবে ওয়া সাহিবাতিহি ওয়া বানি, বন্ধু বন্ধু থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে, সন্তান বাবা থেকে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন এই কঠিন মুসিবতে মানুষের যখন এই অবস্থা হবে তখন একটা জায়গা থেকে একটা জায়গা থেকে শুধু একটা আওয়াজ আসবে ইয়াওমাল কিয়ামতি ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি। যুরহুকা সুবহানাল্লাহ, যখন সবাই সবাইকে ফেলে চলে যাবে আমার নবী বলবেন আল্লাহ আমাকে নয়, আজকে আমাদের বাঁচানির দরকার নাই, আমার উম্মত হলে বাঁচাও। সুবহানাল্লাহ, আদম আলাইহিস সালাম কইলা আল্লাহ আমারে বাঁচাও, ইব্রাহিম ইসমাইল ইয়াকুব ইউসুফ ইসহাক যত নবী পয়গম্বর সবে কইবে আল্লাহ আমারে বাঁচাও, আমার নবী কইবে আল্লাহ আমার চিন্তা নাই, আজকে আমার উম্মতরে বাঁচাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কত পাওয়ার আমার নবীর, এটাই হচ্ছে আমার নবীর মর্যাদা, কথা ঠিক কিনা? আমার প্রিয় হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী, আপনাকে আমি অচিরে এমন কিছু দান করব যেটা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। মুফাসসিরিন কেরামগণ তার একটা ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ইন্না
আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন, আমি ওই আমি তোমার হে নবী আপনাকে আমি দান করলাম, ইন্না আতাইনাকাল কাউসার, আমি কাউসার দান করলাম গো গো। সুবহানাল্লাহ। মুফাসসিরে কেরাম গুলো বলেছেন কাউসারের 16টা অর্থ আছে ব্যাখ্যা। প্রথম ফার্স্ট ক্লাস ব্যাখ্যা হলো, একটাই ব্যাখ্যা সবচেয়ে এই ক্লিয়ার, এটা হচ্ছে আল্লাহ আল্লাহ রসুল কিয়ামতের ময়দানে তার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি খাবাই বা গো। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি হইলো এমন পানি যে পানি একবার খাওয়ার পরে আর জীবনে কখনো আর তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। ওই পানি আল্লাহ কিয়ামতের মাঠে আমার নবীর মাধ্যমে আমাদেরকে খাওয়াবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় হাজিরিন, আমি আগেই বলেছি নবীর মর্যাদা এমন, আমার নবী কিছু চাওয়া লাগে নাই। আমার নবী যখনই কষ্টের মধ্যে পড়ছেন আল্লাহ সাথে সাথে জবাব দিয়ে দিয়েছেন। আমার নবী যখনই তার কিছু কষ্ট অনুভব হয়েছে কিছু বলার আগে আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়ে দিয়েছেন। হোক সুবহানাল্লাহ। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা ইসলাম ধর্ম প্রচার করলেন, ইসলাম ধর্ম প্রচারের পরে একদিন সাফা পাহাড়ে মক্কার সমস্ত মানুষদেরকে তিনি ডাকলেন। সাফা পাহাড়ের নিয়ম ছিল একটা ফ্ল্যাগ সেখানে টাঙ্গানো হতো, লাল ফ্ল্যাগ। এই সাফা পাহাড়ে গিয়া যদি কেউ লাল ফ্ল্যাগ টাঙ্গানো টাঙ্গাতো তখন মক্কার মানুষেরা বুঝতো মনে হয় লোকটা মুসিবতে পড়েছে, এজন্য সবাই যেত তাকে সাহায্য করার জন্যে। সব মানুষ গেল রসুল্লাহকে এই লাল ফ্ল্যাগ দেখে সব মানুষ সাফা পাহাড়ে গেল। সাফা পাহাড়ে যাওয়ার পরে সব মানুষদেরকে রসুল্লাহ বললেন, হে হে মক্কার কুরাইশ বংশের লোকেরা, আমি আপনাদেরকে ডেকেছি বিশেষ একটা জরুরি দরকারে, আমি আপনাকে আপনাদেরকে ডেকেছি। বলে কি দরকার? বলে আমি যদি বলি ওই সাফা পাহাড়ের পিছনে এক খণ্ড আগুন আছে, এই আগুন তোমাদেরকে জ্বালিয়ে দিবে, তোমরা কি বিশ্বাস করবে? মক্কার মানুষেরা বললো, হে মোহাম্মদ, আপনি তো আলামিন, আপনি মিথ্যা কথা বলেন না, আপনার জীবনে কখনো মিথ্যা কথা আপনার মুখ দিয়ে বের হয় নাই, সুতরাং আপনি যদি বলেন ওই পাহাড় পিছনে আগুন আছে তাহলে আমরা বিশ্বাস করি, আমাদেরকে জ্বালিয়ে দিবে। রসুল্লাহ বলেন, হে মক্কার কুরাইশেরা, হে আমার বংশের লোকেরা, তাহলে তোমরা এই কথাটাও পরিপূর্ণভাবে বিশ্বাস করে নাও, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী, আমি আল্লাহর পক্ষ থেকে রসুল হিসাবে এসেছি, তোমরা আমার উপর ইসলাম ধর্ম গ্রহণ করো, আমার উপর কলমা পড়ে আমার উপর বিশ্বাস করে মুসলমান হয়ে যাও। আবুল আহাব রসুল্লাহর আপন কাছে আবুল আহাব বলল, থাব্বাল্লাকা ইয়া মোহাম্মদ, হে মোহাম্মদ তুমি ধ্বংস হও, এই ষড়যন্ত্র করার জন্য কি তুমি আমাদেরকে সাফা পাহাড়ে নিয়ে এসেছো? রসুল্লাহ ইসলামের দাওয়াত দিলেন আর আবুল আহাব রসুল্লাহকে থাব্বাল্লাকা বলল, গালি দিল। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আবুল আহাবের বিরুদ্ধে একটা সূরা নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার জবাব দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সুবহানাল্লাহ। আবুল আহাবে কইছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি ধ্বংস হন, আল্লাহ কইলা, ইয়া আবুল আহাব তুই ধ্বংস হোক। সুবহানাল্লাহ। জবাব দিছ খে, আল্লাহ দেওয়া লাগছে না, নবী দিছ না আল্লাহ দিছ? নবীরে কিছু হওয়ার আগে আল্লাহ লগে লগে জবাব দিতা। সুবহানাল্লাহ। ওয়ালিদ ইবনে মুগিরা মক্কার বড় কাফির, ওয়ালিদ ইবনে মুগিরা বিশাল বড় মুনাফিক কাফির, রসুলকে গালি দিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে 10টা গাইল, ওয়ালিদ ইবনে মুগিরাকে 10টা গাইল দিছ আল্লাহ কোরআনে কারিমে। 10 নম্বর গাইল হইলো জানিম, এ ওয়ালিদ ইবনে মুগিরা একটা হইলো নির্বংশী, মানে এই জারদ সন্তান, তার কোনো পিতৃ পরিচয় নাই। 10টা গাইল আল্লাহ দিলা, একটা গাইল লাস্টের গাইল দিলা যে একটা জানিম, মানে ফুঙ্গা নিঃসন্তান, তার মানে নিশ্চয় বাবের কোনো পরিচয় নাই। ওয়ালিদ ইবনে মুগিরা 9টা গাইল, সে দেখলো যে 9টা গাইল তার সাথে মিল আছে, আল্লাহ যে গাইলগুলো দিয়েছেন এটা সবগুলো তার ঠিক আছে। 10 নম্বর গাইল যে আমার তার বাপ নাই, এটা আল্লাহ কইছেন কোরআনে কারিমেও। এখন চিন্তা করলো আমার বাবা আছেন না আসেন, এটা তো বোঝা লাগবো আমার মার গেছে গিয়া। আল্লাহ গাইল দিছ, এই গাইল তো মিস হইতে পারে না, বুলেট মিস হইতে পারে, আল্লাহর গাইল মিস হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের এই গাইল প্রমাণ করার জন্য ওয়ালিদ ইবনে মুগিরা তার মার গেছে গিয়া কইলো, মারে আল্লাহ কইছেন আমারে আমি জানিম, সুতরাং আমার কি তার বাপর পরিচয় আছে নি? মা কইছে যে আল্লাহ যে কথাটা কইছেন এই কথাটা 100% সত্য, তোর বাপর পরিচয় নাই। হোকা নাউজুবিল্লাহ। এজন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ রসুল্লার বিরুদ্ধে কথা বলবে, জিব্বা লড়াবে, বুঝবেন তার জন্মের মধ্যে সমস্যা আছে, কথা ঠিক কিনা? জন্মের ত্রুটি যাদের মধ্যে আছে তারাই রসুলকে গালি দিতে পারে, রসুল্লার বিরুদ্ধে আঙ্গুল তুলতে পারে, কথা ঠিক কিনা? আমার প্রিয় হাজির, আজকে
গোটা বাংলাদেশের গোটা পৃথিবীর অবস্থা অত্যন্ত কঠিন। মুসলমানরা পৃথিবীর যেদিকেই দিকে দিকে আজকে মুসলমানদের অবস্থা অত্যন্ত খারাপ। আজকে ভারতে মুসলমানরা এতিমের মতো আছে, কথা ঠিক কিনা? আজকে ভারতের মুসলমানরা, আজকে ভারতের মুসলমানরা এতিমের মতো জীবন ধারণ করতেছে। কারণ হচ্ছে আজকে মুসলমানরা এখানে নির্যাতনের শিকার হচ্ছে, মুসলমানরা সংখ্যালঘু, কথা ঠিক কিনা? আজকে ভারতে আপনারা দেখেছেন মোদী সাহেব আসার কথা ছিল 17 তারিখে, আলহামদুলিল্লাহ করোনা ভাইরাস হোক আর এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের প্রতিবাদের মুখে হোক, ওনাকে স্টপ করে দেওয়া হয়েছে, ভারত থেকে বাংলাদেশে আসতে পারবে না, কথা ঠিক কিনা? মুসলমানদের ধর্মপ্রাণ মুসলমানদের বিজয় এখানে হয়েছে, কথা ঠিক কিনা? আজকে ভারতে হাজার হাজার মুসলমানরা নির্যাতনের স্টিম রুলার তাদের উপরে চালাচ্ছে ওই মোদী সরকার। ওকে বলা হয় গুজরাটের কষাই, কারণ 2002 সালে আর 2005 সালে প্রায় 7,000 মুসলমানকে সে তার নিজস্ব পরামর্শে 7,000 মুসলমানদেরকে জীবন এই কুরবানি করেছে তারা, 7,000 মুসলমানকে। 1947 সাল থেকে নিয়ে 2020 সাল পর্যন্ত প্রায় 22,000 বার হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছে ভারতে, কয় হাজার বার? 22,000 বার, কয়েক লক্ষ মুসলমানদেরকে তারা শহীদ করে দিয়েছে। তাদের উদ্দেশ্য একটাই, মুসলমানদেরকে তারা ভারত থেকে শেষ করে দিবে। পারবে আটু জুড়ে বল না? পারবে না, কারণ শত নিপীড়ন তীব্র দহন মৃত্যুরে নাহি করিয়া খেয়াল, তোমার কালিমা ঘোষণা করেছে আজান দিয়েছে শত বেড়াল, হাজার হাজার বেড়ালের রক্তের উপরে ইসলাম ধর্ম প্রতিষ্ঠা হয়েছে, এই ধর্মকে ফু দিয়ে উড়ানো যাবে না, কথা ঠিক কিনা? একজন মুসলমান পৃথিবীতে যে জায়গা আছে মসজিদে আজান হবে, কথা ঠিক কিনা? একজন মুসলমান থাকলে মসজিদের আজান বন্ধ হবে না। আজকে তারা 3টা মসজিদ থেকে মাইক করেছে, 3টা মসজিদের মিনার ভেঙে চুরমার করে দিয়েছে। আমরা তাদের জন্য আল্লাহর কাছে বদদোয়া করি, তারা যেভাবে মসজিদগুলার মাইক করেছে, তাদের অঙ্গরাজ্যগুলো যেন এইভাবে আল্লাহ টুকরো টুকরো করে দেন। কগা সুবহানাল্লাহ, সূর্যবান বিবি 100 টাকা মাহফিল দান করেছেন, আল্লাহ তোমার মন্দিরেই দান দে, কবুল আর মঞ্জুর করুক, সবে হোক, আমিন। আমার হাজিরিন, এজন্য তারা মনে করে মুসলমানদেরকে তারা শেষ করে দিবে, মুসলমানদেরকে শেষ করা যাবে না, কথা ঠিক কিনা? 80-এর দশকে একটা কথা বলে শেষ করে দিব, 80-এর দশকে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে হামলা করেছিল, আপনারা জানেন 14 বছর হামলা করেছে, 14 বছর হামলা করার পরে যখন আফগানিস্তান থেকে বাইজ্ঞা যায়, তখন বলেছিল রাশিয়ান সেনাবাহিনীরা বলেছিল যে আমরা কামানের, আমরা বন্দুকের মুখে দেখি গুলি, আর মুসলমানরা বন্দুকের মুখে দেখে শাহাদত, হোকা সুবহানাল্লাহ, আমরা বুলের দেখি, আমরা বন্দুকের মুখে বুলের দেখি আর ওরা দেখে শাহাদতের তামান্না, ওরা আল্লাহর জান্নাত দেখে, সুতরাং ওদেরকে হটানো যাবে না। আমাদের যাত্রা 313 জন দিয়ে, কয়জন দিয়ে? আমাদের যাত্রা বদরের যুদ্ধে, ঐতিহাসিক বদরের যুদ্ধ থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে। আজকে গোটা পৃথিবীতে 180 কোটি মুসলমান, ফু দিয়ে উড়ানো যাবে না, কথা ঠিক কিনা? তুমি মোদী সরকার যতই নাসানাসি করুক না কেন, মুসলমানদেরকে শেষ করা যাবে আন্দোলন, মুসলমানদের আন্দোলনকে ভয় করে না, কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ কবি কাজী নজরুল বলেছিলেন, ওরে মুসলিম বীরুকা পুরুষ বয় কি রাজ করিস রণে, কিসের শঙ্কা ছুটে চলাস জীবন ফিরে পাবি রণাঙ্গনে, আরব মরুর সন্তান মোরাপ তলোয়ার দেখে কবুকি রড়ি, আগাতে আগাতে প্রাণটা মুদের গর্জে ওঠে নতুন করে, মুসলমানদের রক্ত যে জায়গায় পড়ে এই জায়গা আল্লাহ ইসলামের জন্য কবুল করে দেন, কথা ঠিক কিনা? যে জায়গায় মুসলমানদের রক্ত পড়েছে সেই জায়গায় ইসলামের জন্য আবাদ হয়েছে। 2050 সালে গোটা ইউরোপ মুসলমানরা দখল করবে, কারণ মুসলমানদের সংখ্যা ইউরোপে সবচেয়ে বেশি হবে মুসলমান, সুবহানাল্লাহ। 2100 সালে গোটা পৃথিবী, 2100 সালে গোটা পৃথিবীর প্রথম জনসংখ্যা হবে মুসলমান, হোকা সুবহানাল্লাহ। কারণ আগামীর পৃথিবী মুসলমানদের পৃথিবী, মুদিদের পৃথিবী নয়, মুদিরা বেশে বঙ্গোপসাগরে চলে যাবে আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিনের জন্য রসুল্লাহর প্রশংসা, আমরা যে জায়গায় থাকি সে জায়গায় রসুল্লাহর প্রশংসা করতে চাই কি চাই না? রসুল্লাহর নাম লইলে লাভ আমরা না রসুল্লাহ লাভ হয়? আমরা লাভ হয় না রসুল্লাহ লাভ হয়? মোহাম্মদের নাম জপেছিলি
বুলবুলি তো আগে মোহাম্মদের নাম জপেছিলি, বুলবুলি হুকা আপনার বেজালি শুনে তা তাই কি রে তোর কণ্ঠের গান, তাই কি রে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে, ওরে এমন মধুর লাগে মোহাম্মদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে তাই কি রে তোর কণ্ঠের গান, তাই কি রে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে, ওরে এমন মধুর লাগে। মোহাম্মদ সাল্লামের প্রশংসা যে করবে তার জীবন আল্লাহ উজালা করে দিবেন, হোক সুবহানাল্লাহ। এজন্য কবি বলেছেন যে মোহাম্মদ সাল্লামের সাথে যার মহব্বতের, আল্লাহ ইকবাল বলেছেন যে মোহাম্মদ সাল্লামের সাথে যার সম্পর্ক মহব্বতের হবে, লৌহ ই চিজ হি কা লৌহে কলম তেরে হে, আল্লাহ লৌহ কলম রে সবগুলারে মোহাম্মদ সাল্লামের প্রশংসা করার কারণে তার ফায়ার তুলাই না দিয়া দিবা, হোক সুবহানাল্লাহ। কি মোহাম্মদ শেফ উল উলফত মে তো হাম তেরে হে, এ যাহা চিজ হি কা লৌহে কলম তেরে হে, হোক সুবহানাল্লাহ। আল্লাহ যেন রাসূলুল্লাহ সাল্লামের এই আলোচনারে কবুল আর মঞ্জুর করেন সবাই, হোক আমিন। হাজি ইসলাম উদ্দিন সাহেব 100 টাকা, তাইলে বাচ্চা অসুস্থ তার লাগে 100 টাকা দিছেন, আল্লাহ তোমার বন্দার এই দানটা কবুল আর মঞ্জুর করো, এই দানের বিনিময়ে তাইনের বাচ্চার রোগলে আল্লাহ তুমি শিফায় আজিলা না তোমার সবাই, হোক আমিন। আর কেউ দান করবা নি যাবো, আপনারা গ্রামের টেকার কোনো অভাব নাই, বিশাল টেকার মালিক আপনারা, কিছু কিছু যদি সামান্য দান করেন তাইলে আমরা শেষ হইলুম। এখন জন্য খুব কথা যে আমি 1000 টাকা দিব আগামী বছর জলসাত, 1000 টাকা দিব, এই 1000 টাকা দিব আগামী বছর, কেউ খারাও খা খাস গাইয়া ভাইয়েন তো টেকার অভাব নাই তো ভাইয়েন, খারাও না কেন ময়নামিয়া সাহেব 100 টাকা দিছর মুর্দাগানগুলোর রুহানির মাগফিরাতের লাগে, আল্লাহ তোমার বন্দার মুর্দাগুলোর খবরে জান্নাতের বাগান বানাই দিও, জিন্দাগুলোর আমিন। আমরা আমি তো আপনারা কুটুম্ব চাইলেও তো কিছু দেওয়া লাগে না, নি দিন না খারাপ না, খাসগার মানুষের টাকার অভাব নেই, কইলাম তো 1000 করে দেখা, 1-10 জন মানুষ খারাপ খা, আমরা দোয়া করিলাম আরও হুজুর হল বাত, 1-1 জন মানুষ খারাপ কাজে আমি আগামী বছর 1000 টাকা দিব, 100 টাকা করি না হম না, ইমাম সাহেব তো হুজুরি আইনে বইছে না সভাপতি বইতে আইন না বড় একজন দে তো কিছু লোহা গেল মানে, এই ইমাম সাহেব আপনারা মসজিদ খারাপ না মানে, আশা আলী ভাই কী খবর, 1000 টাকা কই 1 বছর বাদে 1000 টাকা দিতে হয়, টেকা তোমার অভাব আছে নি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। খাতার একজন মানুষ অসুস্থ আছেন তাই 100 টাকা দিছেন, দোয়া চাই আল্লাহ তোমার বন্দার প্রবাসর জিন্দগি রে আরামর জিন্দগি বানাই দে, প্রবাসর রোগ ব্যাধি রে দূর করে দে সব, আমিন আমিন। পশু বেমার 50 টাকা দিছেন, আর জন পশুর অসুস্থতা লাগে দোয়া চাই 50 টাকা দিছেন নি, আল্লাহ তোমার বন্দার এই দান দে কবুল আর মঞ্জুর করো, দানের বিনিময়ে যা চাইছেন আল্লাহ তা ফুরাই দে সব, আমিন। উঠবান না দোয়া করিতাম আতো আতো তুলুকা যে 1000 টাকা দিব আগামী বছর, মসজিদও দিতা 1000 টাকা গেলে গিয়ে 5 জন দেখা পাইলে 1000 টাকা যায় গিয়ে মসজিদও দিলে এটা কেমন পর্যন্ত থাকবো, আপনার অ্যাকাউন্টও জমা থাকবো, তলে দিয়ে খালি হলে কল্লা হারাই হ্যাঁ, হ্যাঁ ওই জন্য সবাই খালি তলে দলর তলে দিয়ে খালি কল্লা হারাই যা, টেকার অভাব নাই, আমি দেখলাম সব টেকা ভালো হয়েছে, খারাপা বেশি বড় যারা এরা তো বিদেশ বাদে গিয়ে বইতাসন ফুয়ান তোরে কইবা বলে 1000 দিয়েছি মাদ্রাসাত মসজিদও, আপনারা গ্রামের মসজিদও দিতা খালি উঠতে খারাপ লাগিব না, যাই আজকে নাম কি জাকির আবেদ সাহেব 1000 নি, খালিপুর নিবাসী জাকির আবেদ সাহেব 1000 টাকা দিবা, আল্লাহ তোমার বন্দার দান দে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও, দানর বিনিময়ে লক্ষ হাজার কোটি টাকার মালিক বানাই দেওয়া সবে হোক আমিন। খালিপুর থেকে টেকা আওয়া শুরু হয়েছে, খাসগাঁও কেউ লড়া না বলে আমরা টেকা এখন সব তালা আমার আইবার তাব, মসজিদও 1 টাকা দিতাম নাই, বাঘরি না একজন দুজন খারাপ কাত তোলা তো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি ও যখন আত্তলা চুরকিতা কইরা সফর আলী ভাই 500 টাকা নারে তাকবীর আরো জোরে দেখো নারে রিসালাত তাই সফর কইরা আইরা আল্লাহ কইলে 500 টাকা দিবা আগামী বছর আল্লাহ তোমার বান্দার এই দান দে কবুল আর মঞ্জুর ফরমাও দানোর বিনিময়ে আল্লাহ হাজার কোটি টাকার মালিক বানাই দাও জিন্দা মর্দা তমাম রে মাফ করে দাও সবাই কো আমিন লেখন জানো তুমি লেখন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম আর কেউ আত্তলা দিবানি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম ও ভাই হল খুব আপনারা মসজিদে ঠেকাইতে তোমার বন্দারে দান নে কবুল আর মঞ্জুর করো আল্লাহ দানার বিনিময়ে হাজার কোটি টাকার মালিক বানাই দাও আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم ربنا من الله আজকের এই মাহফিলে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আজকের এই মাহফিল আল্লাহ মাহফিল আল আওয়াজ যত হন দূর হই যার আল্লাহ আল্লাহ উত্তর এলাকার যত মর্দা হল কবর বসে আছেন তাম তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ খাস করে এই মাহফিল আয়োজন করতে গিয়ে যারা যে ধরনের সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ তাদের প্রত্যেকের সাহায্য সহযোগিতা তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ দেশে বিদেশে যত মানুষ এই গ্রামের আছেন আল্লাহ তামাম রে আল্লাহ তামাম রে তুমি মাফ করে দেও আল্লাহ খাস করে বিদেশি অগলারে বেশি বেশি হালাল রুজি করার তৌফিক দান করে দেও আল্লাহ আয় রব্বুল আলামিন আল্লাহ এই মাহফিল আমরা শুরু থাকতে থেকে দেখি এরম আল্লাহ এই গ্রাম মাহফিলর আল্লাহ যত বাধা বিঘ্ন আছে সবগুলা দূর করে প্রতি বছর এই জায়গায় মাহফিল করার তৌফিক দান করে দেও আল্লাহ আয় রব্বুল আলামিন আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম আল্লাহ আমরা প্রত্যেকের হাতে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ আমরা প্রত্যেকের কবর বাসী মুর্দা হল কবরে তুমি জান্নাতের বাগান বানাই দাও আল্লাহ বিফাদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া জাআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম বৈষ্ণব হুজুর